Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. যেন একটা পড়া শব্দ হলো বড় বউ কি ভাঙলো হায় 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 এ কি সর্বনাশ করলে বড় বউ সাত সকালে এমন সুন্দর বিদেশি কাপটা তুমি ভেঙে ফেললে রাজু হঠাৎ এসে গায়ের উপর পড়ল লাই দিয়ে দিয়ে তোকে মাথা হয় তুলেছ যেমন শিক্ষা দেবে তেমন তো ছেলে তৈরি হবে এই মা এই হারামজাদা কি করেছিস হ্যাঁ কি করেছিস হ্যাঁ বল বল কি করেছিস বাইরে যাস আমি নাকি তখন তোর বউকে বিনা কারণে খুব গালাগালি দিই তা দেখ দেখ তোর ছেলে আর বউয়ের কাণ্ডটা একবার দেখ কি চুপ করে আছিস সে কিছু বল কি বলবো বলো মা ও তোমাদের এত বড় সর্বনাশ করেছে যা বলার তোমরা ওকেই বলো দিদি আরে নিতাই এসেছে শুনছো এই দেখো নিতাই এসেছে আর কি নেতা আই এসেছে দিদি আর ভাই মিলে কীর্তন শুরু করো তুমি কি গো কতদিন পরে আমার ভাইটা এলো না না ওর সঙ্গে একটু মস্করা করছিলাম ও তো শুধু সম্পর্কে আমার শালা নয় সত্যিকারের শালা ও বড় বউ খেতে বসে গেছো নিতাই এসেছে বলছে বড় খিদে পেয়েছে আপনি মামাকে হাত পা ধুয়ে খাবার টেবিলে বসতে বলুন মা আমি এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি দেরি করো না জানো বেচারা এত বেলা অবধি না খেয়ে বসে আছে আজ রাতে কি রান্না হয়েছে গো ডাল বেগুন ভাজা আর কচু শাক কচু শাক বাহ ইলিশ মাছে মাথা দিয়ে করেছে তো না শুধু সেদ্ধ ছোলা দিয়েই ইলিশ মাছ কটা টাকা রোজগার করো যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে যে কটা টাকা পেনশন পাও তা তো তোমার ওষুধ আর বিস্কুট কিনতেই শেষ হয়ে যায় আবার ইলিশ মাছ খাবে যত বয়স বাড়ছে জিভটাও তত লম্বা হচ্ছে কি করবে তাই তো ভাবছি মাসের শেষ হাতে তো একদম টাকা নেই একটা ইলিশ মাছ কত পড়বে ৪০-৪২ টাকা তো পড়বে এত হ্যাঁ একদিন বাদে মামা এলেন ছোট আনলে তো চলবে না শোনো আচ্ছা মেজ ঠাকুরপাকে একবার বলো না 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 বড় ছিল হয়ে বাবাকে ইলিশ মাছ খাওয়াতে গিয়ে ছোট ভাইয়ের কাছে যদি হাত পাততে হয় না তাতে কাল অফিসের কোনো বন্ধুর কাছ থেকে টাকা ধার চাও ধার তো করবে কিন্তু তার শোধ দিতে হবে তো যা মাইনে পাও সবই তো তুলে দাও মায়ের হাতে দাদি বাসভাড়া টিফিনের জন্য যে ১০০ টাকা রাখে সেখান থেকে শোধ করে দাও কদিন টিফিন না খেলেও চলবে সারাদিন অফিসে খাটাখাটুনি করবে টিফিন না খেয়ে মমতা আমাদের ছোট ভাই তনু যখন জন্মালো তার দুধের খরচ মেটাতে বাবা অফিসের টিফিন খাওয়া ছেড়ে দিয়েছিলেন আর আমি সেই বাবাকে একটা ইলিশ মাছ খাওয়াতে কদিনের জন্য টিফিন খাওয়া বন্ধ করতে পারবো না ঠিকই বলেছ তনুর কথা বলতে মনে পড়ে গেল
মা বলছিলেন আজ এক মাস হলো ওনাকে কোনো চিঠিপত্র আসছে না। বাইরে একা একা থাকে, কি করছে কেমন আছে কে জানে। কি অশুভ দেখ ছেলেগুলো, এরা কারা? ওই সামনের মেসে থাকে, তুই তো কদিন কলেজে আসিসনি। ওরা রোজ এখানে এসে দাঁড়িয়ে থাকে আর আমাদের পেছনে লাগে। বাহাদুরটি কে? ম্যাডাম, যে বাহাদুর সে কি আর মুখে বলবে আমি বাহাদুর, তাকে চিনে নিতে হয়। ঠিক আছে, চিনে নিলাম। শোনো বাহাদুর, ব্যবহার করার জন্য হাতে যখন পাঁচটা আঙুলি আছে দুটো ব্যবহার করলে কেন? সেটি তো যে কেউ মারতে পারে, এর মধ্যে তো কোনো বাহাদুরি নেই। দুটো আঙুল মুখে পুরে এই পাঁচটা আঙুল কিভাবে ব্যবহার করে জানো? লাগলো, সরি, পাঁচটা আঙুল কি করে ব্যবহার করতে হয় এসো আমি তোমাকে শিখিয়ে দিই। শিখে নিলাম, দেখো তো ঠিক শিখেছি কিনা। চলে আয়। দিদি, আমার ঘরটা ঝাড় দাও নি। হ্যাঁ, এই তো দিয়ে এলাম। কি হয়েছে মেজবউ? দেখুন না মা, যেই আমি একটু বাথরুমে গেছি অমনি সুযোগ বুঝে আমার ঘরটাতে ঝাঁটা বুলিয়ে পালিয়ে এসেছে। ছি ছি ছি, এ খুব অন্যায়। কিন্তু আমি তো ভালো করে, আমি কি মিথ্যে বলছি? লোতু তুমি দেখবে, চলো, ওটাকে কি ঝাঁট দেওয়া বলে? আমাকে দেখাতে হবে না, আমি জানি। কদিন আগে আমার ঝিটে আসেনি, ওকে কটা কই মাছ কাটতে দিয়েছিলাম, তার আঁশটা পর্যন্ত ছাড়াইনি, এত বড় ফাঁকিবাজ। মা দেখুন, আমার রোজ রোজ এই খিটিমিটি ভালো লাগে না, দেবার বেলা আমরা তো কিছু কম টাকা দিই না, আপনি বরং আমার কাজের জন্য আর একটা ঝি রেখে দিন। কেন, ও থাকতে আরেকটা ঝি রাখবো কেন? ও তাহলে সারাদিন কি করবে, বসে বসে গিলবে? মমতা, আমি আমি জানি ওরা তোমাকে দূর, আমি ওদের কথাই কিছু মনেই করি না। আমি গরিব ঘরের মেয়ে, তোমার বাবা বিনাপনের দয়া করে আমাকে এবাড়ির বউ করে এনেছেন, আর তাছাড়া আমার বাপের বাড়িও তো কোনো কাজের লোক ছিল না, ছোটবেলা থেকে সব কাজ করার অভ্যেস আমারই, কাজ করতে আমার কোনো কষ্ট হয় না। আমার কখন কষ্ট হয় জানো? কষ্ট হয় যখন দেখি আমার কষ্ট হচ্ছে দেখে তুমি যখন কষ্ট পাও। আজ সন্ধ্যেবেলা চাঁদা তুলতে বেরিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বউয়ের হাতে এক গ্লাস গরম দুধ খেয়ে আসবো। দুধ খাবে? খাওয়াচ্ছি। তোর বউয়ের বাবা মা কেউ নেই জানিস তো? আরে ভাই, যাকে বাড়ির ছোট বউ করে নিয়ে যাচ্ছি তার খবর রাখবো না? কি চাই তোমাদের? আমরা দুর্গাপূজোর চা। কি জানি ওর যে মাঝে মধ্যে কি হয়, মাথাটা ঘুরে না ধপ করে পড়ে যায়। কি সর্বনাশ, ওকে নিয়ে এসে খাটে শো। হ্যাঁ, এই খাটে শুয়ে দাও। হ্যাঁ,
যাই একটা ডাক্তার দেখে আন। ডাক্তার লাগবে না মেশমশাই, ওকে এক গ্লাস গরম দুধ দিলেই ভালো হয়ে যাবে। গরম দুধ? ঠিক আছে আমি এক্ষুনি গরম দুধ নিয়ে আসছি। আহারে এ কিরকম রোগ রে বাবা, ঢক ঢক করে দুধ খেলেই সেরে যায়? বাপের জমি বাবা এরকম রোগের নাম শুনিনি। নাও উঠো। উঠতে পারবে না টেনে তুলবো? না পারবো, ওই দুধ দেখেছি তো, এবার উঠতে পারবো। এ কি বিদ্ঘুটে রোগ রে বাবা, দুধ দেখলেই তাজা হয়ে যায়? নাও খেয়ে ফেলো। নাও খেয়ে নাও, ডাক্তার বলেছে ঢকঢক করে খেয়ে নিতে, ঢকঢক করে খাও। বাবা কিছু বলবে বড় বউ? আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথা এনেছিল, তাই দিয়ে একটু কচুর শাক করেছি, আপনার জন্য বাড়িতে কিছুটা তুলে এনেছি, খেয়ে নিন। এভাবে আবার আনলে কেন, ভাতের সঙ্গে খেতাম। তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না, অথচ আমি জানি আপনি কচু শাক খেতে কত ভালোবাসেন। তোমার শাশুড়ি ঠাকুর এখন কোথায়? উনি তন্দ্রার মামা, তন্দ্রার ঘরে বসে গল্প করছেন। আপনি খান, আমি ওদিকটা নজর রাখছি। আপনি খান বাবা। মা, তনু। মা, তনু তুই তা চিঠিপত্র না দিয়ে তুই যে হঠাৎ শাক বাজাও, উলু দাও, বড় বৌদি বরণডালা সাজাও। বরণডালা? হ্যাঁ, এবার আমি একা আসিনি, সঙ্গে করে বাড়ির ছোট বউকে নিয়ে এসেছি। ছোট বউ? সবাইকে কিরম চমকে দিয়ে একটা বিয়ে করে ফেললাম বলো। হ্যাঁ, আমি এই বিয়ে মানি না। তুমি না মানলে তোর বই গেল, যার বউ তার যখন পছন্দ। তুমি থামো, মাসে মাসে মাত্র 200 টাকা করে পাঠায়, বিয়ে করলো কোন সাহসে? আচ্ছা বাবা তুমি বলো, আমি মাসে মাসে 200 টাকা করে পাঠাই, অথচ আমি এখানে থাকি না খাই না, আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তোমাদের ছোট বউ যদি এখানে। তুই চুপ কর, কার মেয়ে কোন জাতের মেয়ে কিছুই জানা নেই। আরে ওসব জেনে কি হবে, তোমাকে বিয়ে করার সময় তো আমি তিথি নক্ষত্র চন্দ্র সূর্য দেখে এনেছিলাম, কি লাভ হয়েছে বাবা? মা দেখুন দেখুন কি সুন্দর মুখটা। আমার দেখার দরকার নেই, তোমরাই দেখো। কিছু মনে করো না, তোমার মামির ডুপ্লিকেট। আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি মা, আপনারা হাত মুখ ধুয়ে আসুন। এটা নিয়ে যাও। এবার আমি চলি মা। চলি মানে? অনেক বলে কয়ে অফিস থেকে 4 দিনের ছুটি নিয়েছি, একদিন গেল বিয়ে করতে আর 3 দিন হানিমুন। আজ নাইট ডিউটিতে জয়েন না করলে আমার চাকরিটা যাবে। দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি। তোকে আবার কে খবর দিল? বা রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছি, হঠাৎ তনু গিয়ে বলল। তাম্মা তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ। দেখতো ওর গলার হারটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইমিটেশন। দেখি 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 সরো 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 না, বাবার বাড়ি থেকে কি আনলে দেখি। একি শাড়ি গো, ই মেয়ে এ নিশ্চয়ই কোনো ভিখিরি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু, আমাদের বাড়ি ঝিরা এর কাপড় পরে না। দেখ দেখ বাহ এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজ বৌদি? মোটামুটি। মা
বড়লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা, মেয়ের কি চোপা গো, আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না। তামা, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি ভিকিরি। কি কি বললে তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে ভিকিরি বলেছিলে। চুপ কর, চুপ কর ছোট। না, তুমি তো যত নষ্টের গোড়া, ও আসার সঙ্গে সঙ্গে সাতটা তারি কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি। এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিলে। ঠিক আছে, রন্টুর বৌভাত থেকে আসে তারপর তোমার হচ্ছে। দাঁড়াও, যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো, তোলো। ছেড়ে দে ছোট, তুমি চুপ কর বড়দি। রন্টুর বউ ভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে মা কি ডাকাত মেয়েরে বাবা, যাই ওনাকে বলি গিয়ে যাই। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। মেজ বৌদি, ও বড় বৌদি, ছেড়ে দে ছোট, ছেড়ে দে, নইলে কিন্তু রন্টুর বউ ভাতে যেতে দেবো না। তোলো। আরে ঠাকুরজি, এসো এসো, বসো। কিছু ভাবলে? ভাবছি ভাবছি, আমাকে এত বড় অপমান করা, আমি ওকে ছেড়ে দেবো ভেবেছো? না না, একদম না। তুমি হলে এবারের একমাত্র মেয়ে, আর তোমাকে কি না? দীপা, আপনি? নমস্কার, আমি দীপার মামা। আপনি সেই ঠকবাজ জোচ্চর লোক যিনি আমার ছেলেকে অমন ভালো মানুষ পেয়ে এই হতচ্ছাড়ি নচ্ছার মেয়েটাকে ওর হাতে তুলে দিয়েছে? মা, তুমি চুপ করো। বেশ বুদ্ধিমান লোক তো আপনি, একটা টাকাও খরচা করলেন না, গোটা কয়েক ঝিয়ের কাপড় দিয়ে ভাগ্নিকে পাঠিয়ে দিলেন। মার কথা কিছু মনে করবেন না, আপনি ভেতরে চলুন। মনে করবে কি? অনার্য কথা কিছু বলেছি যে মনে করবে? দীপা, আমি জানি ছোটবেলা থেকে তোকে একটু ভালো মন্দ খেতেও দিতে পারিনি, একটু যত্নও করতে পারিনি, কিন্তু যে সিঁদুরে হাত দিয়ে তুই আজ এত বড় দিব্যি দিলি, সেই সিঁদুর স্পর্শ করে বলতো মা, তোর বাবার অভাব আমি তোকে কোনোদিন বুঝতে দিয়েছি? বললাম মা, বুঝতে দিয়েছি। অফিসে লোনের জন্য একটা দরখাস্ত করেছিলাম, কাল কিছু টাকা পেয়ে তোর জন্য এই আংটিটা কিনে এনেছি। আয় মা, যাবার আগে নিজের হাতে তোকে এটা পরিয়ে দিয়ে যাই। আয় মা, আয়। দেখি দেখি কি আংটি, এতে তো একানি সোনাও নেই, আমরা কি ভিকিরি নাকি? হ্যাঁ, নিয়ে যান আপনার এই আংটি। তুমি বসো, আমি গরম জলটা করে নিয়ে আসছি। কেমন? কি গো মা, তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে, এবার থেকে দশ বিশটা ঝি চাপুর রাখো যে তোমার পান সেজে দেবে। হঠাৎ এই কথা বলছিস কেন? এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধার চেও না, যা বলবি সোজাসুজি বল। বড় লোকের দেখলি কি? রোজই তো শুনি বড় অভাব, টাকা নেই, সংসার চলছে না, এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে। হরলিক্স? মা,
মা একটু ফলে যাও না চেচে চেচে খাবো দিচ্ছি বাবা লুকিয়ে লুকিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে আর যেই না সংসার একটু বেশি টাকা দিতে বলি অমনি মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা ডাক্তারকে হরলিক্স খেতে বলেছে তাই ওর বাবা ধার করে থাক ওসব কথা অনেক শুনেছি ধরা পড়লেই ধার করেছি নে লতু তুলে নে হরলিক্সটা শোনো বড় বউ আমি আগেও বলেছি আবারও বলছি যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে ছেলেকে যদি হরলিক্স খাওয়াতেই হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে নয়তো এর পরও যদি ছেলে হরলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট কিনে এনে দিও কেমন আইলো তু ও দিদু দিদু আমাকে একটু হরলিক্স দাও না খেতে খাবো হরলিক্স খাবে ওইখানে হরলিক্স পড়ে আছে যা গিয়ে চেটে চেটে খা মা দিদি বলে হরলিক্সটা খেতে শুয়ে পড়ে খেতে খেতে খেয়ে নেব কালে খাওয়া খাওয়া আর খাওয়া মরতে পারিস না তোমাকে মরতে পারিস না ওকে মারছো কেন ওর কি দোষ আমি আর পাচ্ছি না ছোট মা হয়ে ছেলেকে একটু হরলিক্স খাওয়াতে পারবো না সে অধিকারটুকু আমার নেই উনিও তো মা ওনারও তো সন্তান আছে জানিস বাজার থেকে আপেল আনিয়েছি শরীরটা এত দুর্বল লাগে ওই হরলিক্সটা তুমিও খেতে পারো মা হ্যাঁ প্রত্যেকদিন রাত্রিরে এক গ্লাস করে হরলিক্স করে খাবো হ্যাঁ আর বানাতে দেবে বৌদিটাকে তবে একা খেও না মা বাবাকে একটু দিও বিয়ের পর তো বাবাকে কিছু খাওয়ালি না তা এতই যখন খাওয়াবার শখ তখন বাজার থেকে একটু বিষ এনে দে অসুস্থ নাতিটার মুখ থেকে কেড়ে নিয়ে আসা হরলিক্সটা তোর মাই খা ঠিক আছে তোমাকে আর খেতে হবে না দেখ তো মিষ্টি কিনা এটা কি হলো আপনি তো একটু আগে বড়দির ঘরে বলে এলেন মা যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে আপনার স্বামী তো মাত্র 150 টাকা পেনশন পায় মা আপনার যদি এতই ফল খাবার শখ হয় মা বাবাকে বলুন না রোজগার বাড়াতে নয়তো এর পরেও যদি আপনার ফল খাওয়ার শখ হয় তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে কুল কিংবা পানি ফল এনে খাবেন কেমন অপ্রিয় সত্য কথা বললাম বলে আমাকে ক্ষমা করবেন বাবা কি গো তোমার সামনে আমাকে এমনি ভাবে অপমান করে চলে গেল আর তুমি কিছু বলবে না হ্যাঁ বলবো বলবো নিশ্চয়ই বলবো আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো হে ভগবান বাংলার ঘরে ঘরে দজ্জাল শাশুড়িদের শায়েস্তা করবার জন্য ছোট বউয়ের মধ্যে একটি করে বউ পাঠিয়ে দিও শুনু আমি মায়ের বাড়ি যাচ্ছি চাবিটা টিভির উপর রইল মা আলমারি খুলে তোমার জামা প্যান্ট বের করে দেবে ইয়া নতুন কথা কি বিয়ের পর থেকে সবই তো আমি করছি কি বলি আপনি সব করেন আমি কিছুই করি না থাক না মা ওকে যেতে দাও আমি কি তোর বউকে বেঁধে রেখেছি না কোনো কথাও আমার শোনে দেখুন মা আমি ঝগড়া করতে ভালোবাসি না আপনি শুধু শুধু আমাকে আমার অন্যায় হয়ে গেছে বৌমা তুমি যাও যাবই তো আজ তনু আসবে এতক্ষণে বোধহয় এসেই গেছে কি হলো জবাব দাও তুমি মার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়েছ আমাকে তোরা কাশি পাঠিয়ে দে আমি আর এ বাড়িতে থাকবো না
मायर पा धरे क्षमा चाओ आमी कोनो अन्याय करिनी क्षमा आमी चाइते पारबो ना कि पारबे ना কি করলে ঠাকুরপো বে কোপ করে দে বে না কোপ করে দে ক্ষমা তোমাকে চাইতেই হবে নইলে ঘর ধরে চাওবো বললাম তো উনি একজন মা হয়ে যদি একটা অসুস্থ ছেলের মুখের সামনে থেকে হরলিক্সের শিশি কেড়ে নিতে পারেন সেটা যদি অন্যায় না হয়ে থাকে তাহলে আমি ওনার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়ে কোনো অন্যায় করিনি আমি শেষবারের মতো জানতে চাইছি তুমি মায়ের পা ধরে ক্ষমা চাইবে কিনা নইলে কিন্তু আমি আবার মারব দীপা ঠাকুর তুমি আমার স্বামী একবার কেন দশ বার তুমি আমার গায়ে হাত তুলতে পারো কিন্তু ও পায়ে আমার হাত একবারও পড়বে না দীপা তুমি যদি মায়ের পা ধরে ক্ষমা না চাও তাহলে কিন্তু পৃথিবীর কেউ তোমাকে এসে আজ বাঁচাতে পারবে না আমি ঘর ধরে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব ক্ষমা আমি চাইতে পারবো না তুমি ক্ষমা চাইবে না आज बड़ो छोटो किच्छु मानबो ना तुम्हार गाए हाथ उठे जाबे तोर एतो बड़ो स्पर्धा जत बड़ मुख ना तत बड़ कथा শাসন করো না বলে অন্যরা তাদের বউকে শাসন করবে না তুই দাম একটা অপদার্থ শুধু টাকা রোজগার করে শিখেছিস ছোট ভাই তার বউকে মারছে তুই বউয়ের আঁচলে তোলা দাঁড়িয়ে দেখছিস শুনছেন আমি যে এতদিন চুপ করে থেকেছি সেটা কম রোজগার করি বলে নয় চুপ করে থেকেছি ওই অন্ধ অসহায় লোকটার কথা ভেবে যে তার জীবনের সমস্ত আলো তোদের সংসারে বিলিয়ে দিয়ে আজ নিজে নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে এই জন্য চুপ থেকেছিস এই কম টাকা রোজগার করে চুপ না থেকে কি করবি মা কম টাকা রোজগার করে যদি অপরাধ হয় আমি আমি মানছি আমি অপরাধী কিন্তু আমার সেই অপরাধের সাজা কি তোমরা আমায় দাওনি দিন রাত তোমরা আমার এই বউটার উপর অত্যাচার করো রাতে সে বালিশে মুখ ঢেকে কাঁদে আর আমি তার স্বামী হয়ে মুখ বুঝে তা সহ্য করি আচ্ছা মা একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বড় সাজা কি হতে পারে বলতে পারো বলো না আমি তোকে সাবধান করে দিচ্ছি তনু ফের যদি এর গায়ে হাত তুলবি আমি তোর হাত দুটো ভেঙে গুঁড়িয়ে দেবো আমার মাকে যদি কেউ অপমান করে তাকে আমি ছাড়ব না আর যদি তোমার মাকে কেউ অপমান করতো তুমি কি তাকে ছেড়ে দিতে তোর মা মানে তোর মাকে আমার মা নয় না মাকে জিজ্ঞেস করো না মা তোমার মা কিনা কি গো তুমি আমার মা নও বলো না তুমি আমার মা নও না আমি কেন তোর মা হতে যাব তোর মতো অজাত ছেলেকে আমি পেতে ধরতেই পারি না ঠিকই বলেছো গিন্নি তুমি ওকে পেটে ধরবে কি করে তোমার পেটটা তো কয়লার খনি ওখানে শুধু কয়লা জন্মায় সোনার খনিতে ঠিক আছে তোমার সোনা নিয়ে তুমিই থাকো আজ থেকে ও আর ওর বউয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রইল না ওরা যেন কোনোদিন আমাকে মা বলে না ডাকে ডাকবো না কিন্তু মা ছেলেবেলা থেকে তোমায় আমি মা বলে ডেকে তোমার যদি কখনো আমার প্রয়োজন হয় তুমি আমার ডেকো মা তোমায় ডাকবো কেন আমরা দু ভাই আজই কি করতে আমাদের মাকে আমরাই দেখতে পারবো কি রে তনু চুপ করে গেলি তোর বউকে তুই ছেড়ে দিবি আমি আজই ওকে নিয়ে এখানকে চলে যাব এসো এসো নাও তৈরি হয়ে নাও আর তোমার মার যে গয়নাগুলো আছে সেগুলোকে বার করো কেন গয়না দিয়ে কি হবে
তোমায় নিয়ে তার মেসে তোলা যাবে না। দুদিনের জন্য মা বাড়িতে থাকবে, আমি গয়নাগুলোকে বেচে একটা ঘর ভাড়া করব। আমার মায়ের গয়না বেচে ঘর ভাড়া করবে? বাহ, কি বাহাদুর স্বামী আমার। শোনো, ভগবান পুরুষ মানুষকে এই হাতটা দিয়েছেন রোজগারের জন্য, মায়ের কথায় বউকে চড় মারার জন্য নয়। কি বললে? শোনো, আমাকে যদি নিয়ে যেতেই হয়, যে হাত দিয়ে তুমি আমাকে চড় মেরেছো, সেই হাত দিয়ে টাকা রোজগার করে ঘর ভাড়া করে নিয়ে যাবে। আমি একটা কাপুরুষের সঙ্গে বাড়ি থেকে বের হব না। ঠিক আছে, যেভাবেই হোক এক মাসের মধ্যে আমি টাকা জোগাড় করে ঘর ভাড়া করে তোমাকে নিয়ে যাব। আর এসে যেন না শুনি তুমি তুমি আমার মার পেছনে লেগেছো। আমার পেছনে যদি কেউ লাগে, আমি যে তাকে ছাড়ি না তা তুমি বিয়ের আগে নিশ্চয়ই বুঝেছো। আমাকে শাসন না করে তুমি তোমার মাকে বলে দিয়ে যাও, তিনি যেন, আমি যদি আসতে না পারি তোমার মামাকে পাঠাবো, তার সঙ্গে চলে যাও। মামা এই বাড়িতে জীবনেও আসবেন না। আসবেন না কেন? কোন লজ্জায় আর তোমাদের বাড়িতে যাব বলো তো? তাহলে আপনিও জেনে গেছেন যে আপনার ভাগ্নি আমাদের বাড়িতে গিয়ে কি অশান্তি শুরু করেছে। এমন করলে কিন্তু আমি ওকে এখানে ফেলে দিয়ে যেতে বাধ্য হব। কি হলো, চুপ করে আছেন যে? দাঁড়াও। এই সেই আংটি যেটা নিয়ে আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম। দেখি কি আংটিটা তুমি দীপাকে দাওনি? দিতে তো গিয়েছিলাম। মা আপনাকে এত বড় অপমান করেছে, আপনি আমাকে বলেননি তো? বলিনি, তার কারণ তুমি দুঃখ পাবে। দীপা তো দুঃখ পাবার জন্যই জন্মেছে, ও যত দুঃখই পাক তুমি আমার জামাই, বড় আদরের। তোমার মার কথা বলে তোমাকে আর দুঃখ দিতে চাইনি বাবা। কিন্তু মামা, আমি যে মার কথায় এই হাত দিয়ে ওকে মেরে এসেছি, এই হাত দিয়ে ওকে মেরে এসেছি মামা, এই হাত দিয়ে আমি ওকে মেরে এসেছি। কি ব্যাপার বলতো, এত বেলা হয়ে গেল এখনো চাই দিয়ে গেল না? মেজে বউ হয়তো ঘুমোচ্ছেন, যাও ডেকে তোলো। মেজে বউকে তুলবো কেন? তবে তোমায় কে চা করে দেবে? কেন, এতদিন যে করে এসেছে বড় বউ। সে কি, তুমি তো কালই বললে যে তোমার বড় ছেলে বড় বউয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তা তারা তোমায় চা করে দেবে কেন? তাছি তুমি চিনুকে বলো বাজারে যেতে, আর তার বউকে বলো উনুন ধরিয়ে চা করে রান্না বান্নার ব্যবস্থা করবে। বড় বউ তাহলে কি করবে? সবই করবে, তবে ওদের জন্য এবার থেকে ওরা আলাদাই খাবে। আলাদাই যখন খাবে তখন আলাদাই থাকুক, বাড়িটা ওদের ছেড়ে দিতে বলো। মিনুর মা আলাদা কিন্তু বাপ তো আলাদা নয়, এই বাড়িটা আমার, তাই চিনু আর তনুর মতো ওর এই বাড়িতে সমান অধিকার আছে। বাবা আপনার চা। আজকে চাটা তো অন্যদিনের চেয়ে অনেক ভালো হয়েছে, কি বলো গিনি, তাই না? আমি কি করে বলবো, আমাকে দিয়েছে নাকি? আমাদেরও তো দেয়নি। দেবে না, মেজ বউকে সব করতে হবে। আমি উনুনের পাশে বসে চা করব, রান্না করব, পাগল নাকি? কিরে চিনু, তুই তো কাল বললি ওদের দরকার নেই, মানে তোরাই আমাকে দেখবি বলেছে বলে আপনি ছোট বউকে বলুন না। আহা, তোমার কথাতেই তো আমি ছোট বউকে তনুকে দিয়ে মার খাওয়ালাম, ছোট বউ তো এখন ওদেরই দলে। আমি বাবা ওসব পারবো না। শোনো, তোমার সঙ্গে বেরিয়ে আমরা বাইরে কোথাও হোটেলে খেয়ে নেবো। আমি কি খাবো তা আমি কি জানি, আপনারটা আপনি রান্না করে নিন। ঠিক হয়েছে, মুখ পড়া উনুনটা ধরতেও চায় না, এটাও আমার শত্রু রয়েছে।
ইশ, উননটা আমি ধরিয়ে দিয়ে আসি। না, বাবা রাগ করবেন। বাবা বলেছেন না আজকের দিনে মাকে সব কাজ করতে দিতে। আমরা তো কাল থেকে সব করবই। এই একদিনেই মা তার মেজে ছেলে আর মেজে বউকে চিনে নেবে। কি করব? পাচ্ছি না আমি। মা, 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 ও মা, মা গো, মা। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। ইমিডিয়েট বুক একটা পেসমেকার বসাতে হবে। পেসমেকার? পেসমেকারটা কি? একটা যন্ত্র, নকল হৃৎপিণ্ড বলতে পারেন। ওইটার সাহায্যে এখন আপনাকে নিঃশ্বাস নিতে হবে। চিনুকে বললাম আজ অফিসে যাস, শুনলো না। বউকে বেরিয়ে গেল, ও থাকলে সব বুঝে নিত। কি করতে হবে আপনি আমাকে বলুন। কেসটা খুবই সিরিয়াস, নেগলেক্ট করবেন না। আজকালের মধ্যেই কোনো ভালো হসপিটাল বা নার্সিং হোমে ভর্তি করে দিন। ডাক্তারবাবু, কত খরচ পড়বে মনে হয়? তা প্রায় সব মিলিয়ে 20-25 হাজার টাকা তো বটেই। এতগুলো টাকা লতিকাদের বাড়িতে কি প্রদীপকে বললে হয় না? না না, দেবে বলে তো না। মার অসুখের খবর শুনে লতিকা বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছে। পাগল নাকি? এখন গেলেই মা টাকা টাকা করবে। তাই বলে অসুস্থ মাকে দেখতেও যাবে না? আমি গিয়ে কি করব? ছেলেরা তো রয়েছে। আশ্চর্য, দিনের মধ্যে 10 বার মায়ের কাছে গিয়ে পড়ে থাকতে, অথচ থামো তো, আর দয়া দেখাতে হবে না। শোনো, ওরা যদি তোমার কাছ থেকে টাকা চাইতে আসে, পরিষ্কার বলে দেবে নেই। পুজোর সময় কাশ্মীরে বেড়াতে যাব বলে যে টাকাটা তুলে রেখেছি, ওটাই দিয়ে দাও না। আহ, কি দরদ! আমার কতদিনের শখ। ঘুমো তো, ঘুমো। শোনো, মা বলেছে তুমি এলে তোমাকে মার কাছে পাঠিয়ে দিতে। কি ব্যাপার বলো তো? চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। মা টাকার কথা বললেই বলবে। এখন আর উপায় নেই বাবা, টাকাটা আমরা জমা দিয়ে দিই। মা, আমরা ঘরে যাচ্ছি। না মিনয় গো, আমরা আপনাকে একসঙ্গে এতগুলো টাকা লোন দিতে পারবো না। বলছি স্যার, যদি 2-5 হাজার টাকা হয় তো বলুন, আমি পার্সোনালি একটু চেষ্টা করে দেখতে পারি। কিন্তু টাকাটার যে আমার ভীষণ দরকার ছিল স্যার। আমি দুঃখিত স্যার, কোনোভাবে কি ব্যবস্থা করা যায় না? একটা মাত্র উপায়ই আছে, তবে। হ্যাঁ বলুন, কি উপায়? ভলেন্টারি রিটায়ারমেন্ট? মানে তুই স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ বাবা, এছাড়া আমার এতগুলো টাকা জোগাড় করার আর কোনো উপায় নেই। তুই আমার জন্য চাকরি ছেড়ে দেবে মিনু? মা, ছেলেবেলায় আমি মাকে হারিয়েছি, মা হারাবার ব্যথা কি আমি জানি। তোমার দুই ছেলে যাতে সে ব্যথা না পায়, তার জন্য চাকরি কেন? আমার জীবনটা পর্যন্ত আমি দিতে পারি। আমি বলি কি মিনু, তুই চাকরিটা ছাড়িস না, তোর বউ বাচ্চা আছে, আমি বরঞ্চ বাড়িটা বেচে। না বাবা, বাড়ি বেচলে বুড়ো বয়সে থাকবে কোথায়? তুমি আমার জন্য ভেবো না। মা আমাকে ছেলে বলে শিক্ষা না করলো, আমি তো জানি এই আমার মা। ছেলে হয়ে মায়ের জন্য এটুকু করতে পারবো না? নিশ্চয়ই করবে। ছেলে হয়ে মায়ের জন্য 100 বার করবে।
কিন্তু বাবা হয়ে ছেলের জন্য তো একবার ভাববে। এখন চাকরি করছো, তবু ছেলেটাকে ভালো মন্দ খাওয়াতে পারি না। এরপর যদি চাকরি ছেড়ে দাও। তুমি আমার উপর ভরসা রাখো মমতা, আমি থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমার মার ব্যাপার, আমি মা হয়ে বাধা দেব না। তবে চাকরি ছাড়ার আগে আর একবার ভেবে দেখো। কি হলো এভাবে ধপ করে বসে পড়লে? আমার সর্বনাশ হয়ে গেছে তন্দ্রা। যে বন্ধুর সাথে ব্যবসা করছিলাম কায়দা করে আমার সবকিছু ওর নামে লিখিয়ে নিয়েছে। তুমি না দেখে সই করলে কেন? এতদিন ওই সবকিছু দেখেছি, আমি কি করে জানবো? আমি ওকে এত বিশ্বাস করতাম। বাড়িটা বাড়িটা আছে তো? ওটাও গেছে। আমি জানি না এই সংসারে আমি কোন পুণ্যি করেছি কিনা, যদি করে থাকি সব পুণ্যি আমি তোকে দিয়ে দিলাম। তুই চুকি হবা, তুই চুকি হ। না, তুমি আমাকে ছোঁবে না। একটা প্রণাম করতে দাও। না মা, সন্তান মাকে প্রণাম করলে সন্তানে পুণ্যি হয়, কিন্তু আজও তোমাকে প্রণাম করলে ওর কতটা পুণ্যি হবে জানি না, তবে ওর স্পর্শে তোমার আয়ু কিছুটা বাড়বে। ওর স্পর্শে আমার আয়ু বাড়বে? হ্যাঁ মা, তুমি যা সুস্থ হয়ে ফিরে এসছো সেটা আমার জন্য না, এই হতভাগীর জন্য। বর্দা, কি করেছো আমার জন্য? তুই চাকরি ছাড়লি আর ও কি না? চাকরি আমি ছাড়িনি মা, এই আমার ছাড়তে দেয়। আমি যখন অফিসারকে রেজিগনেশন লেটারটা জমা দিয়ে টাকা নেবার জন্য অপেক্ষা করছিলাম তখন স্যার একজন মহিলা আপনাকে ডাকছেন, বলছেন খুব দরকার। মহিলা? কি ব্যাপার, তুই এখানে? আপনি চাকরি ছাড়বেন না দাদা? ছাড়বো না। এই গয়নাগুলো আপনি বিক্রি করে দিন দাদা। এত গয়না? এগুলো আমার মায়ের গয়না। না না ছোট, তোমার মায়ের গয়না আমি নিতে পারবো না। বর্দা? না না, আমি শুনেছিলাম তনু বাড়ি ভাড়া করার জন্য তোমার কাছে গয়নাগুলো চেয়েছিল, তুমি তাকে দাওনি। আমি আমার একার ঘর চাইনি দাদা, ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি, তাই এমন একটা সংসার চেয়েছিলাম যেখানে মা থাকবে, বাবা থাকবে, আপনার মতন এক দাদা থাকবে, যে মা আমার মারা গেছেন সেই মায়ের স্মৃতি বুকে আঁকড়ে রেখে, যে মা আমার বেঁচে আছেন তার কষ্টে নীরব থাকলে আমার মরা মায়ের আত্মাকে শান্তি পাবে। বলুন না দাদা, বলুন না। ছোট দাদা, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না দাদা,
দয়া করে এগুলো নিন। না না, এ আমি নিতে পারি না। না দাদা, আসুন না দাদা, আমরা মাহারা ভাই বোনে ওদের মাকে ওদের কাছে ফিরিয়ে দিই। বেশ, আমি নিচ্ছি, কিন্তু ছোট তোমাকে একটা কথা দিতে হবে, যেদিন আমি এগুলো তোমাকে ফিরিয়ে দেবো সেদিন কিন্তু এগুলো তোমাকে নিতে হবে। আমি আমার মাকে কারো কাছে ঋণে রাখতে চাই না। মা আমাকে সহ্য করতে পারেন না। মা যদি জানতে পারেন আমার গয়না দিয়ে মার চিকিৎসা হচ্ছে, মা চিকিৎসা করাতে রাজি হবেন না। আপনি আমাকে কথা দিন, এই গয়নাগুলোর কথাটা আপনি বলবেন না। আমি ওকে কথা দিয়েছিলাম কথাটা গোপন রাখবো বলে মা, কিন্তু পারলাম না। কোনো অপরাধ না করে সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে হতভাগী আমার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি কিছু না করে। না না, ছোট ছোট তুই তুই আমার ক্ষমা করিস, ছোট তোর কথাটা রাখতে পারলাম না। যাও ছোট, যেখানে খুশি চলে যাও, আর আমি তোমায় আটকাবো না। আসনের থেকে লক্ষ্মী ঠাকুরটা নিয়েছে তো না? আমি জানতাম তুমি ভুলে যাবে। আমি ভুলিনি দীপা, ইচ্ছে করে আনিনি। কেন? তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তুমি থাকতে আমি মাটির লক্ষ্মী ঠাকুর বই নিয়ে যাবো কেন? এসো। তোর তো কম সাহস না তনু, আমার বাড়ি থেকে তুই লক্ষ্মীকে নিয়ে যাচ্ছিস, আমাকে মরে গেছি। মা, ছোট মা, আপনি কেন এত চেঁচাচ্ছেন? আপনি না চেঁচানো বারণ? চেঁচাবো তো, হাজার বার চেঁচাবো, চেঁচাতে চেঁচাতে যখন আমার গাল দুটো ব্যথা হয়ে যাবে তখন তুই আমার গাল দুটো টিপে দিবি না মা, বল না, টিপে দিবি না মা, বল না মা। মা, আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ট্যাক্সিটা ছেড়ে দে আর মোড়ের মাথা থেকে একটা লরি ডেকে নিয়ে আয়। লরি? লরি কেন? মেজে বউকে বল যে বাড়িতে ওরা ঠান্ডা মেশিন বসিয়েছে, ওই লরি করে সমস্ত মালপত্র নিয়ে আর ওই ভেড়াটাকে নিয়ে যেন এখনই বাড়ি ছেড়ে চলে যায়। দেখো বৌদি, বাবা আবার আমাকে ভেড়া বললো। তুমি তো ভেড়াই, মায়ের শরীর খারাপ, কোথায় কাছে বসবে তা না বাইরে গিয়ে ঠায় দাঁড়িয়ে আছো। যাও বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। না, ওরা চলে যাকে বাড়ি থেকে। মা, আজকের এই খুশির দিনে ওদের আপনি যেতে বলবেন না। মা, বড় বউ, ওরা তোমাকে এত অপমান করেছে, ছিয়ের মতো খাটিয়েছে, তো আমি যদি বৌদি বাবা, বাড়ির বড় বউ, ওরা সবাই ছোট, ভুল যদি করেই থাকে। বুঝলে মিনু, ছোট বউ হচ্ছে লক্ষ্মী আর বড় বউ হচ্ছে সরস্বতী,
ও বিদ্যার বুদ্ধি দিয়ে এই ভাঙা সংসারটাকে আবার জোড়া লাগিয়েছে। দেখি আমার পায়ে যেন মানুষের হাত পড়লো, আমার ভেড়াটা তাহলে সত্যি সত্যি মানুষ হলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।